গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম আরও একটি নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। কী দেখলে তোমরা? গুল্লাকে? ইয়েস, আজকে গুল্লার অন্নপ্রাশন। তোমরা বুঝতেই পেরে গেছো যারা যারা আমার রোজ ব্লগ দেখো। আমি বলেছিলাম অন্নপ্রাশনের দিন থেকে এভরি ডে এবার তোমাদেরকে গুল্লাকে আমার ব্লগে দেখতে পাবে। সেই মিনি ব্লগই হোক আর এরকম ব্লগই হোক, আর মিনি ব্লগে তোমাদেরকে আমি দেখাই, গুল্লা ছাড়া আমার ব্লগটা কিন্তু একদম মানায় না। যাই হোক, দেখতে দেখতে গুল্লার অন্নপ্রাশন চলে এলো। গুল্লার ছটা মাস হয়ে গেল, ভাবা যায় এই কবে গুল্লা হলো। তো আজকে গুল্লার অন্নপ্রাশন। অনেকদিন ধরে তোমরাও এক্সাইটেড ছিলে কবে গুল্লাকে দেখবো, গুল্লাকে দেখবো, কারণ আমি তো স্টিকার দিয়ে দিয়ে রেখে দিতাম গুল্লাকে, তোমাদেরকে দেখাতেই দিতাম না। তো আজকে যখন তোমরাও গুল্লাকে দেখতে পেয়েছো, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে। আশা আর এটাই বলবো যে তোমরা সবাই ওকে খুব ভালোভাবে আশীর্বাদ করো, যাতে ও অনেক বড় হতে পারে, ওর জন্য সুস্থ থাকে, ভালো থাকে, ব্যাস। আর যেন মানুষের মতন মানুষ হতে পারে, এইটুকুই চাই। আর চলো এবার তোমাদেরকে দেখাই গুল্লার মাকে, মানে আমার ননদকে। সাজদে বসে গেছে সুরভির কাছে। যারা যারা বাঁকুড়া থেকে ব্লগটা দেখবে আশা করি সুরভির নাম জানবেই, আর যারা যারা বাঁকুড়ার বাইরে থাকো তাদের জন্য নামটা আমি আর স্পেশালি করে বলে দিলাম, সুরভি। সুরভি খুব ভালো সাজায়, এর আগে আমিও সুরভির কাছে সেজেছি। আর আজকে তানুইদি সাজছে, ছেলের অন্নপ্রাশন বলে কথা, আর মা সাজবে না তা বললে কি করে চলে? আগেকার দিনে অন্নপ্রাশন এইসব ব্যাপারই ছিল না, আর এখনকার দিনে অন্নপ্রাশন আর বিয়েবাড়ি বোঝা যায় না। শুধু বাচ্চাটাকে কোলে নিয়ে স্নান করাতে গেলেই বোঝা যায় শুধুমাত্র যেটা অন্নপ্রাশন, কারণ এখন অন্নপ্রাশন বাড়িতেও বাজনা হয়। অন্নপ্রাশনেও মারা ঠিক এরকমই সাজগুজ করে যেরকম বিয়েবাড়িতে মানুষজন সাজগুজ করে। এখনের যুগটা একদম বদলে গেছে, তাই না? ভাবলেই অবাক লাগে। আর আমাদের অন্নপ্রাশনের ছবি দেখবে মাদেরকে বা আশেপাশের মানুষজনকে নিজে নিজে, মানে কত সে কাজের মধ্যে এসে তাড়াতাড়ি ভাতটা খাওয়াতে পারলে বাঁচে এরকম একটা ব্যাপার। আর এখনকার দিনে মেহেন্দি লাগানো, সাজা গোজা, পার্টি মেকআপ করা একটা আলাদা রকমই ব্যাপার, কি ঠিক বললাম না? তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে তোমাদেরকে সরি স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার পুজো করবো। আর পুজো করে দেন তোমাদেরকে তানুইদির সাজটা পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি কেমন করে তানুইদি রেডি হয়েছে, আর সাথে গুল্লাও রেডি হয়ে এখন একটু ঘুমু ঘুমু করছে, গুল্লাকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো আগে পুজোটা করে নিই, দেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এরপর তোমাদেরকে তানুইদির সাজটা দেখে দিচ্ছি। তো দেখো তানুইদি রেডি হয়ে গেছে, আর একদম পুরো সাউথ গার্ল লাগছে, কারণ গলায় টেম্পেল জুয়েলারি, কানের হাতেও টেম্পেল চুড়ি, মাথায় জুঁই ফুল, আর সাথে সাউথের শাড়ি। কারণ আমরা যখন চেন্নাই গেছিলাম তখন তানুইদির জন্য এই শাড়িটাই এনেছিলাম, তোমাদেরকে তখন দেখানো হয়নি, তো আজকের জন্য দেখিয়ে দিলাম পুরো ওই শাড়িটাই আজকে তানুইদি পরেছে। তো পুরো একদম সাউথ গার্ল লাগছে, তাই না? আর এরপর গুল্লাকে দেখিয়ে দিলাম, এখানে গুল্লা রেডি হয়ে নিয়েছে, আর ওকেও নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। আর দেখো কপালে না আমি না এটা মানে কি বলে কাজলের টিপ্পা আর কি কিন্তু পড়াইনি আমি ওকে, আমারই একটা বড় কালো টিপ পরিয়ে দিয়েছি, কারণ ও এত মানে টিপ পরলেই কাজলের পুরোটা ঘেটে দেয়, ওই জন্য আমি ওকে একটা এরকম টিপ পরিয়ে দিয়েছি যাতে আজকে না ঘেটে দিতে পারে, মুখটা নষ্ট না করে দিতে পারে। আর আমি ওকে পুরো এখন রেডি করে দিয়েছি, কারণ তানুইদি ওইদিকে রেডি হচ্ছিলো বলে আমি এদিকে ওকে রেডি করে দিয়েছিলাম, একদম গাটা মুছিয়ে টুছিয়ে ভালো করে জামা প্যান্ট পরিয়ে ক্রিম ট্রিম মাখিয়ে। তো ওরা বেরিয়ে গেছে, মানে বেরিয়ে গেলোই মাত্র জাস্ট, আর এই রোদটা উঠলো, মানে সকাল থেকে তো বৃষ্টি, ভোর থেকে বৃষ্টি পড়ছিল, কি বলবো, ভাবছিলাম যে বৃষ্টি হয়তো পড়বে, মাটি হয়ে যাবে, বাট যাক এখন একটু রোদটা দিল, রেডি পড়লো। আর আমি এখন বাসনগুলো জল বুলিয়ে নিজে এবারে রেডি করতে শুরু করবো, আর চুলটা না মানে শুকালে আমি কিছু করতে পারবো না। তো চলো এখন আমি রেডি হয়ে নিই, আর তারপর তোমাদেরকে ফাইনাল লুকে দেখাচ্ছি। তো চলো এখন আমি রেডি হয়ে নিই। তো আমি কোনো ফুল রেডি হতে কিন্তু পারিনি, কারণ বাকি রেডিটা হবো মায়ের কাছে, ওখানে জুয়েলারি এগুলো আছে ওখানে পরবো, সাথে ফুলটাও মায়ের কাছে ওখানে আঁটবো। আর শাড়িটা পরে নিয়েছি, জাস্ট মুখের মেকআপটা করে নিয়েছি, ব্যাস, এবার কানের টানের হাতটা চুড়ি ফুল আনলে মেকআপ আমার ডান। তো চলো এখন মায়ের কাছে যাওয়া যাক, দেন তোমাদেরকে পুরোটা রেডি হলে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফাইনাল লুক এটা আমার রেডি হয়ে নিয়েছে, আর খুব তাড়াহুড়োর মধ্যে আছে, এখন আমি মুড়ি খাইনি, এখন বাজছে 12:51। তো চলো আগে তাড়াতাড়ি যাওয়া যাক, দেন তোমাদের সাথে আবার দেখা হবে। ওখানে ওই যে মা রেডি হয়ে গেছে, মা বলছে মাকে নিয়ে একদম টোটো করে যাচ্ছি, জয় আগে এগিয়ে গেছে। এখানে এসে গেছি, আর এখন আমি খাবো মুড়ি, বললাম তো মুড়িটা খেয়ে নিই, দেন তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি ওখানে। আর আমি তাড়াহুড়োতে বলতেই ভুলে গেছি আমার কেমন লাগছে, প্লিজ কমেন্টে জানিও। মাকে জয়ের হাত দিয়ে ওদিকে পাঠিয়ে দিলাম, আর আমি এখানে খেয়ে নিচ্ছি, আগে খাই। কী ভাবছো তোমরা যে আমি মাটন দিয়ে মুড়ি খাচ্ছি? একদম না,
ঘুগনি মুড়ি হয়েছিল শসা পেঁয়াজ লঙ্কা, কিন্তু আমি এখন মাটন খাচ্ছি কারণ আমি যে টাইমে মুড়ি খেতে বসেছিলাম তোমাদেরকে তো বললামই যে একটা বাজছে, তো তখন এইদিকে মাংস অলরেডি হয়ে গেছিলো, তো জয় বললো একটু কি মাংস টেস্ট করবে, আমি বললাম হ্যাঁ দাও, তো সেই কারণে এখানে মাংসটা খাচ্ছিলাম। তো আমি মুড়িটা না অর্ধেক সরিয়ে রেখে দিয়েছিলাম, খেতে পারছিলাম না বেলা হয়ে গেছিলো বলে, কিন্তু মাংসটা দিয়ে দিয়ে আবার মাংসের মশলাটা দিয়ে দিয়ে মুড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তো পুরো মুড়িটাই কিন্তু খেয়ে দিলাম। তো দেখো এখন তানুইদির বাড়িতে ঢুকছি, যেহেতু অন্নপ্রাশন তাই পুরোটা বেলুনে সাজিয়ে দিয়েছে আর খুব সুন্দর ডেকোরেশন করেছে, এটা রুমের মধ্যে ডেকোরেশন করেছে। আর এই দেখো এবার তোমাদেরকে দেখাই গুল্লার নক্কাটা। অ্যাকচুয়ালি গুল্লা আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছিল, মানে 6:30 এরকম সময়, কারণ যেহেতু আমরা খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম, বাড়িতে হট্টহোল হচ্ছিল, হই হট্টহোল আর কি, হট্টহোল বলছি, তো সেই কারণেই ও উঠে গেছিলো, তো ওই জন্য ঘুমটা না ও আজকে একদম ভালো করে হয়নি, তাই আজকে না ও ঘুমিয়েই যাচ্ছিল। আর এদিকে ওকে এখন নখ কাটতে চলে এসেছে আর আলতা পড়াতে এসেছে, তো আমার মায়ের কোলেই আছে আর ঘুমিয়ে ঘুমিয়ে ও নখ কাটলো আর ঘুমিয়ে ঘুমিয়ে আলতা পড়লো, বাট নিতে তো হবেই, ভিডিও ক্যামেরা তো এই অবস্থাতেই নিতে হচ্ছে, ও বড়ো হয়ে দেখবে যে ও যখন নখ কাটছে আর আলতা পড়ছে ও ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে, মানে একটা আলাদা রকমই ব্যাপার। ওই যে বললাম না ঘুমটা ওর ভালো করে আজকে একদম সকালবেলাতে হয়নি বলে ও শুধু ঘুমিয়ে যাচ্ছিলো, নাহলে ও কিন্তু এত একদমই ঘুমায় না, সকালবেলা একবার ঘুম থেকে উঠলে তারপর যদি ওকে ঘুম পাড়ানো হয় খুব জোর হলে আধা ঘন্টা ঘুমোয় আবার উঠিয়ে যায় উঠে যায় আর কি, কিন্তু কালকে প্রচুর ঘুমিয়ে যাচ্ছিলো যেহেতু অনেকটা সকালে উঠেছিলো সেই কারণে। তো গুল্লার আলতা পরানো হয়ে গেছে, নক্কাটা হয়ে গেছে, দেন এখন গুল্লাকে আমরা স্নান করাতে যাচ্ছি। এখানের একটার কমিয়ে ছিল, সেটা হচ্ছে বাজনা, মানে সবের মধ্যে দিয়ে এই বাজনাটা ভুলে যাওয়া হয়ে গেছিলো। যাই হোক আমরা এখানে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম গুল্লাকে স্নান করাতে, আর দেখো গুল্লা এখানেও ঘুমাচ্ছিলো, মানে কী বলবো আর কি, এত ঘুম, মানে আমরা নিজেরাই অবাক হয়েছিলাম যে আজকে এত ঘুম ঘুমাচ্ছে, অন্যদিন ও 8:30-9 নাগাদ উঠেছে, তো তারপরে আর যেহেতু আজকে অনেকটা সকাল উঠেছে সেই কারণে। তো দেখো এখন আমরা পুকুরেও চলে এসেছি আর ওকে এখন পুকুরের জলে রুম্পাই দিদি নামিয়ে দিল, আর রুম্পাই দিদি হচ্ছে তানু দিদির যা, তো আর এত পুকুরের চারপাশটা নোংরার কোথায় পার সিঁড়ি আর কোথায় জল তোমরা দেখতে পাচ্ছ কতটা নিচে, আর প্রচণ্ড নোংরা। আর মানে ওকে তো সকালবেলা আমাদের বাড়ির থেকে ওকে স্নান টান পরিষ্কার করে নিয়ে যাওয়া হয়েছিলো, জাস্ট পুকুরের জল ওকে ঠেকিয়ে দেওয়া হলো, আর কী সুন্দর লাগছে পায়ে আলতা পরে, একবার দেখো দারুণ লাগছিলো, দারুণ লাগছিলো, মানে কিছু কিছু পায়ে এত ভালো লাগছিলো কিছু বলার নেই। স্নান করিয়ে এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর এরপর ওকে সবাই কোলে নেবার জন্য একবার আমার কোলে আয়, ও বলছে একবার আমার কোলে আয়। আর গুল্লা এতটাই শান্ত, কিছু বলার নেই, ও সবার কোলে যায় যে শুধুমাত্র মায়ের কোলে যাবে তা নয়। আর এই দেখো আরেক হুপুমা, কদিন পর আমি আরেকবার মিমি হব, তিনবার তিনজনকার মিমি হয়ে গেছি, 4 মিমি হতে চলেছি, আর এদিকে মেজো মামিমা দাঁড়িয়ে আছে। আর চলো এরপরে বাকি বাকি আরও কাজগুলো ওকেশনগুলো তোমাদেরকে সব দেখাচ্ছি, যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই যো এই একজনকার মিমি, আমার গুল্লার মিমি, বাঙ্কুর মিমি, আর একবার ওই যে বললাম হুবু মায়ের আরেকজন হলে তখন আরেকটা মিমি হয়ে যাবো, তখনও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যো রুম্পাই দি, ইনি হচ্ছেন কি বলবো এক্সপার্ট কাজের জন্য, ছ্যাটাপ্পাট যেখানে কাজ থাকবে ছ্যাটাপ্পাট করে দেবে। হ্যাঁ আমিও কাজ করতে পারি, বাট এখানে রুম্পাই দি একদম ভীষণই এক্সপার্ট। আর রুম্পা দি আমার খুব ভালো বন্ধুর মতন, মানে কি বলবো তানুই দি যা হয় কিন্তু আমার সাথে খুব ভালো বন্ধু হয়ে গেছে। আর খুব ভালোভাবে রুম্পা দিদি না কোনো খাবার জিনিসের ডেকোরেশন খুব ভালোভাবে করে, দেখো কী সুন্দর সাজিয়ে দিল পুরো জায়গাটা, কিন্তু রুম্পা দিদি সাজিয়েছে ফুল দিয়ে একদম প্রত্যেকটা খাবার দিয়ে দিয়ে দারুণভাবে। আর এরপর দেখায় আমাদের গুল্লাকে, দেখতে পাচ্ছ এই লুকটা দেখতে ভীষণ ভালো লাগে। তবে একটা ভীষণ অদ্ভুত ব্যাপার বলি, আমি আমার লাইফে এখনও অবধি যতজন বাচ্চাকে অন্নপ্রাশনের দিন দেখেছি আর কি, যে মানে ভাত খাওয়ার সময় বলো বা লোকজন ভিড় ভাট্টা মানে কেঁদে কেটে একদম একাকার হয়ে যায়, আমি শুধুমাত্র গুল্লাকেই দেখলাম যার এক ফোঁটা চোখে জল নেই, শুধুমাত্র বেচারে যখন একটু খিদে পেয়ে যাচ্ছিল আর বা একটু ঘুম পাচ্ছিল, এছাড়া এমনিতেও নর্মালি গুল্লা একদম কান্নাকাটি করে না, কিন্তু কালকে এত মানুষজন আমরা ভেবেছিলাম হয়তো কান্নাকাটি এসব গয়না গাটি পরে হয়তো গুল্লার মানে কি বলবো বিরক্তি আসবে যেটা কান্নাকাটি করে বাচ্চারা, বাট একদম না, কী সুন্দর ছিল, মানে
দারুণ একটা ব্যাপার। এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট কোনো বাচ্চাকে দেখলাম। যাই হোক, দেখো গুল্লাকে গুল্লার জেঠু ভাত খাওয়াচ্ছে। আমাদের এখানে দুটো নিয়ম আছে, মানে ওর বাড়ির থেকে যে বড় সেই খাওয়াবে, আর এদিকে তো রবিবার দিনে মামা ভাত হবে, তো জেঠু ওকে ভাত খাওয়াচ্ছে। আর সব থেকে মজার ব্যাপারটা দেখো, এখানে গুল্লার মাছের মাথা খাওয়া, মানে এতটাও এক্সাইটেড ছিল খাবার নিয়ে ওর ভাতে, মানে কী বলবো, যেন মাছটা যদি পুরোটা খেতে পারতো আর ধরতে পারতো, আমার মনে হয় গুল্লো পুরো মাছের মাথাটা খেয়ে নিতে পারতো। তোমরা দেখো, মানে ও চেটেই যাচ্ছে মাছের মাথা, আর যখন ওকে পায়েসটা দিল, তোমরা ওর মুখটা মানে লক্ষ্য করলে কি না জানি না, মানে এতদিন তো দুধই খাচ্ছিল মায়ের ধরো, তা আবার সেই পায়েসটা মিষ্টি মিষ্টি ভালো লাগলো না। বাট ভাত যখন এই মাছের মাথা দিচ্ছে, মানে একটা আলাদা রকম টেস্ট পাচ্ছে, তো মানে কী বলবো, যেন মাছের মাথাটা কারি খেয়ে দিতে পারলেও পুরো মাছের মাথা মানে বড়দের মতন খেয়ে নেবে। ভীষণ মজার লাগছিলো, ভীষণ এখানে মজার লাগছিলো। আর সেরকম হলুদ এই ধুতিটা না কি বলে, এটা ধুতি বলে না কি একটা বলে, পাটের জোর না সেটাও জানি না, যাই হোক এটা পরে সেরকম কিউট লাগছিলো ওকে। আর এখন জল খাই, দুধ দিয়ে মুখটা ধুয়ে দিল। খাওয়া দাওয়ার পর্বটা এখানে শেষ হলো। এরপর যে একটা নিয়ম আছে না, ওই যে কী বলবো, দুব্বা এই দুব্বা না, ধান বই পেন টাকা দিতে হয়, এরপর গুল্লা কোনটা ধরবে সেটাই। তো গুল্লা একদম ধানের ছড়াছড়ি করে দিয়েছে, মানে ধান উল্টিয়েছে ছিটিয়েছে, তোমার দেখতেই পাচ্ছ একদম, মানে এই দিক থেকে ওদিক, মানে কী মজার নাও পেয়েছে, এত ধান ছড়েছে, মানে লক্ষ্মীর ছড়াছড়ি করে দেবে গুল্লা একদম, মানে এতটাই ধান ছড়িয়েছে। পড়াশুনো ভীষণ একটা কষ্টের ব্যাপার, যেটা গুল্লা এখন থেকেই বুঝতে পেরে গেছে। ক্যামেরাম্যান এতবার ধরে পেনটাকে ধরাতে বলছে, বাট ও পেন ধরবেই না, মানে ও এখনই বুঝতে পেরে গেছে যে পড়াশুনো হচ্ছে ভীষণ কষ্টের ব্যাপার, ভীষণ মার খেতে হয় এই জন্য, সেটা ও এখন থেকেই বুঝতে পেরে গেছে। আর যাই হোক, এইদিকে দেখো আরেক মিমিকে আমার, যে এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, বাট ওর যে মুখে একটা দাগ লেগে গেছে, এটা আমার মানে শ্বশুরমশাই ওকে মোছাতে যাচ্ছে, ও ভাবছে ওর লিপস্টিকটা মুছে দিচ্ছে, তো কোনো মতে ওর মুখে হাত দিতে দিচ্ছে না, ওর চুলে হাত দিতে দিচ্ছে না। কী সুন্দর লাগছে মিমিকে, অ্যাকচুয়ালি ও আমাকে মিমি বলে, আমি ওকে মিমি বলি, মানে আমার ভালো লাগে ওকে, আমি সবসময় বলি মিমি কি বাচ্চি। আর পুরো একদম পাঞ্জাবি মেয়েদের মতন লাগছে, মানে পাঞ্জাবি গার্ল, ওকেও বলি ও পাঞ্জাবি গার্ল লাগছে। আর এই যে খেতে বসে গেছে, এদিকে মাসিমুনি বিট্টু বসে গেছে, মামা মামিরা বসে গেছে, বা সবাই না ছাড়া ছাড়া বসে গেছে, সিট পায়নি। এদিকে মাসিমুনি বিট্টু বসে গেছে, ওইদিকে ছোটো মামা একা বসেছে, এটা হচ্ছে ছোটো মামা মানে মামা শ্বশুর, কিন্তু এটা মাসি শাশুড়ি, ছোটো মামা ছোটো মামি শাশুড়ি একা বসেছে। আর ওইদিকে ঝিনুক ঝিলিক আর মধুদা মানে আমাদের শ্বশুর মানে আমার শ্বশুর বাড়ির পাশের বাড়িতে থাকে। আবার দেখো এই সিটে বসেছে মেজো মামি মান্তু আর মেজো মামা আর হচ্ছে ছোটো মামির বড় ছেলে, তোমাদের কাছে ভালো করেই পরিচয়টা করে দিচ্ছি। আর ওইদিকে আবার একা হয়ে গেছে মেসোমশাই, ছোটো মামা আর মেসোমশাই একদম একা একা সিট পেয়েছে। আর এই দেখতেই পাচ্ছি এদিকে ছোটো মানে মেসোমশাই হয়ে গেছে, আর এখানে ইয়ার্কি হচ্ছে, গল্প করছে ছোটো মামার জন্য ইয়ার্কি করছিল এখানে, ভীষণ এখানে হেসে ফেলেছিলাম। আমি মেসোমশাইয়ের কথা শুনলে আমি ভীষণ আছি। দেন আমরা এখন খেতে বসে গেছি, ওইদিকে রুম্পায় দিয়ে আমার মা মিমি আর বড় মামিমা বসে গেছে, আর এদিকে রিয়া বসেছে, এদিকে আমি বসেছি নিজে ক্যামেরা করছি, এদিকে পায়েল আর সৌরভটা বসেছে, মাঝখানে মিমি উঠে এসে আমাদের চেয়ারে বসে গেছে, যে মামিমাকে ডিস্টার্ব করছিলো, তাই বলে ওকে এইদিকে নিয়ে চলে আসা হয়ে গেছে। তো ভাত ওকে ভাত দেয়নি বলে ডিস্টার্ব করছে, আমাকে কেন ভাত দিল না, আবার যে খাবারটা ও খাবে সুন্দর বলছে না 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 আমি খাবো। খেতে বসে গেছে অনেক মেনু ছিল, পটল চিংড়ি ছিল, পোলাও ছিল, মাটন ছিল, আলু পোস্ত ছিল, বেকনি ছিল, মিষ্টি পায়েস দু রকমের মিষ্টি ছিল, চাটনি পাঁপড় আইসক্রিম, এটাই ছিল আমাদের গুল্লার অন্নপ্রাশনের মেনু। আর সেটা সবগুলো তোমাদেরকে আর কি দেখানো হয়নি, কারণ সেটা আমি খিদে পেতে পারি, খিদের টাইমে তখন মানুষ সব কিছু হারিয়ে ফেলে, আর কী খাবো না খাবো, তো সবাই এদের শেষ ব্যাচ চলছে, শেষ ব্যাচ না মানে এদের শেষ দিকে আর কি চলছে। এটা ওইদিকে খেতে বসে গেছে মা তানুদি ননদ আর খোকন্যা, এদিকে তানুদি বসেছে আর কি, তানুদি এখনও পুরোপুরি খেতে বসে যায়নি, কিন্তু তানুদিকে খেতে দেবে, আমরা এদিকে খাচ্ছি। আর আমার বর এখন ক্যামেরা করে দিচ্ছে, তো আমি ভেবেছিলাম আমার বর যখন খাবে আমি তখন আমার বরের ক্যামেরা করে দেবো। এদিকে তানুদিদি বসেছে, এখন আমি ক্যামেরাম্যান হয়ে গেছি শ্বশুরমশাই, আর এই যে আমার ভাই, মানে কী বলবো, আমার ব্লগ করার দেখলেই শুধু মাথাটাকে নামিয়ে দেবে, কোনো মতো ব্লগে আসবে না, আর আমার শুধু থাকে কি যে কী করে ওকে ব্লগে দেখানো যায়, যে ওই যে হাতটা নামিয়েছে এরকম আমি ফোনটা নিয়ে চলে এসেছি। আর দেন এদিকে একা একা খেতে বসেছে আমার বর মশাই, ও একাই খাচ্ছে, আর এদিকে গল্পও করছে, ওর পাতে অনেক খাবার আছে, মাটনটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে, মানে
মনে হচ্ছে আবার মাটনটা খেয়ে নিই ভিডিওতে ভয়েস দিতে দিতে। বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন যাই বলো, মেন আসল জায়গাটা হচ্ছে ছবি তোলা, যেটা এক মুহূর্তের জন্য ফাঁকি দেওয়া যায় না। আর একটা কথা আছে না, পেটে খিদে মুখে লাজ, এটা হচ্ছে আমার বরের। ছবি তুলতে ভালোবাসে, ছবি তোলা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে ফেসবুকে ছাড়তেও পছন্দ করে। বাট হ্যাঁ, কোনো ক্লোজ ছবি তুলতে হলে আমার বর কিন্তু ভীষণ লজ্জা পেয়ে যায়, চারদিকটা দেখে, না এখানে নয় না ওখানে সেখানে, খুব লজ্জা পায়। বাট আমি কিন্তু ছবি তুলতেই হবে, যখন সুযোগ পেয়েছি সামনেই ক্যামেরাম্যান, ওরে বাবা এটা ছাড়া যায় না। তো সেই একটা মোমেন্ট কি সুন্দর দেখতে লাগছে আমার, তো ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছি সেটাই দেখতে খুব সুন্দর লাগছে, তোমাদেরকে ক্যামেরা তো এক ঝলক ছবিটা দেখিয়ে দিলাম, যখন আসল ছবিগুলো আসবে তোমাদেরকে আরবার ভালোভাবে দেখাবো। এখন আমি বাড়ি এলাম আর একটু ফ্রেশ হবো, দেন আবার যাবো। বাট এখন একবার চলে এলাম ফ্রেশ হতে, ঢুকছি আমার বাড়িতে, কাপড় জামা এগুলো মেলাও আছে, এগুলো তুলতেও হবে, তো ওই জন্য একবার চলে এলাম বাড়িতে। ভাবরে আজকে ভাগ্যে ওয়েদারটা একটু ভালো ছিল, না ওয়েদারটা একটু ভালো ছিল বলে আজকে একটু রেডি হয়ে, আর তাহলে চুলটা না মানতু বেঁধে দিয়েছে ওই মেজমাইমার মেয়েটা, অনেকদিন পরে চুলটা বাঁধতে পেলাম আমি। জানি না, আমাকে কিন্তু বললো যাবো, বাট আসেনি কেন কেউ জানে। সবাই আমার ফ্রেশ হয়ে নিয়ে যাও। ইনি হচ্ছেন আমার সেজ কাকি শাশুড়ি, ইনি এখন চা দিচ্ছে সবাইকে। আর তোমাদেরকে বললাম ফ্রেশ হয়ে আমি আবার ননদের বাড়িতে যাব, তো এখন চলে এসেছি ননদের বাড়িতে, এখন চাটা খেয়ে মাথাটাকে একটু ফ্রেশ করি। আর এদিকে সবাই বসে আছে, জয় ফোন কাটছে, ওই যে মেসোমশাই বসে আছে, আর এই যে আবার গুল্লাকে দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর মেসোমশাইয়ের দিকে তাকিয়ে বসে আছে। আর এই যে ইনি এখন স্বামী স্বামী গানের ডান্স করছে, মাসিমুনির মুখের অ্যাক্টিং দেখেই বুঝতে পেরে যাবে কোন গানটা, দেখো মাসিমুনি একটু পরেই বলবে। আর যেহেতু কপিরাইট ক্লেম চলে আসবে সে কারণে আমি গানটা দিতে পারলাম না, একটুকুই দেখালাম। আর তারপর শুরু হয়ে গেছে আমার আর বাঙ্কুর ডান্স, এটাও আমি তোমাদেরকে অন্য একটা এরকম ভিডিওতে গানটা লাগিয়ে দিয়ে দেবো, কিন্তু এখন এই ভিডিওতে কিন্তু দেবো না, কারণ একটা কপিরাইট ক্লেম চলে আসবে। বাট তোমরা বলতে পারবে আমরা কোন গানে ডান্স করছি, মিমি ভাগনাতে, সরি মিমি, অনেকে বুঝতে পারবে না যে মিমি কেন বলে, অ্যাকচুয়ালি আমি ওর মামি হচ্ছে, তো মামি ভাগনা কি গানে, ম্যাঁ আনাড়ি তু খিলাড়ি, না না সরি ম্যাঁ খিলাড়ি তু আনাড়ি, আমি গানের তো কথারই মিনিংই উল্টাপাল্টা করে দিচ্ছিলাম। তো সেটাই এখন আমরা দুজনে ডান্স করছি, গানটা দিতে পারলে খুবই ভালো লাগতো, বাট দিতে পারবো না এই কারণে, কারণ কপিরাইট ক্লেম। তো এখন তোমরা একটু এরকম অন্য মিউজিকের সাথে দেখো, সবাই আমাদের ডান্স দেখতে ব্যস্ত আর আমরা দুজনে ডান্স করতেও ব্যস্ত। গুল্লার এক ঘুম হয়ে যাওয়ার পর গুল্লা এখন খেলু খেলু স্টার্ট করে দিয়েছে, আর আমরা এখানে সবাই বসে গল্প করছি, সেজো কাকিমা, টুকটুক, মাসিমুনি, মেসোমশাই, বিট্টু, তানুইদি, সবাই মিলে আমরা এখানে আড্ডা দিচ্ছি। আর এইভাবেই আজকে দিনটা কেটে গেল, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগলো। আর ভালো লাগলে কী করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। আর চলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করবো, দেখা হবে তোমার সাথে নেক্সট একটি ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো। আর ভালো লাগলে প্লিজ প্লিজ কমেন্টে জানিও, আর সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো শেষে গুল্লার হাসিটা দেখিয়ে তোমাদেরকে ব্লগটা এন্ড করছি।